পাখাটা কানে ঢুকিয়ে নেয়, বুঝলিস, কানে মাথায় এখানে বেঁধে দেবো, জানিস তো সকালবেলা এই পাখা ছাড়া কিছু থাকবেই না। এই পাখাটা সবসময় দরকার। আবার বমাইশি করে না, মা কালী মতো জিভ বেরিয়ে যাচ্ছে তোমার। বসো মা, বসো মা, বসো, দেখেছো দেখেছো গুন্ডা, বসো মা বসো, একটা গল্প বলছে, একটা গল্প বলছে, বসো, একটা গল্প বলবো আমি। এই জন্য আমি যখন উঠেছি না তাদের দুজনকে রাখি না, তো পাপাকে তোকে আমি জানি, উঠলে আমার রাস্তাটা কাজ করতে দিবি না। বসো বসো, একটা গল্প বলছি, বসো, দেখেছো ছেলে, এই জন্য ছেলে নিয়ে তো কাজ করতে পারে। কালকে বলার চিন্তা ছিল নিতে রাখি, সারাদিন বাইরে থাকবে বলে সন্ধ্যাবেলা নিয়ে পাপা গা ধুয়ে এবার ঘর ঢুকে যাইছিল, আমি কম্পিউটারে বসেছিলাম, দেওয়া হয়নি। তাকে চেনটাকে ছেড়ে দিয়েছিল গুন্ডা ছেলেটা, এই যে এই গুন্ডা ছেলেটা, এটা সেই গুন্ডা ছেলেটা যেটা এত বদমাইশি করতে পারে। ব্যবস্থা করো কিছু, রাখা যায় না যে আমার কাজে দেরি হয়ে যাচ্ছে, আমার কাজে হয়ে যেত বাবা বাচ্চা আনিয়ে চলে গেল। মারবে কিন্তু, লোকজন আসছে যে বাবা বাড়ি চেয়ার পেতেছে, লোকজন আসছে তোকে মারার জন্য। হ্যাঁ বাবা, যখন ইয়ে করলাম ভাবলে ছো করে বেরিয়ে গেল। এখন কেটে যা যাবে, লোকজন আছে সব বাইরের কাজে চলে গেলে তখন কেটে পারি বসবো, দাঁড়াও আমাকে বসতে হবে জন্য। কাজের আমার দেরি করে দিচ্ছিস আবার তুই, আমি বসছি এখানে। ও মা মেবেলা মেবেলা ও মেবেলা, ও ছেলে আমাকে মেবেলা লেগে কই দোকে দোকে গায়ে উঠে আসছে, গায়ে উঠে আসছে। বস এখানে বস, এখানে পাখা চালিয়ে দিচ্ছি মা। এই ছেলেটা বসো বসো বসো, একটু গুড বাই হোক। হ্যাঁ গুড বয় বাবা রে, শান্ত হয়েছে বসো।